স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এইদিকে সকালবেলায় লিখন সাইডা দিছে, সাইডা গেছে গা। তা আমি এসে হাঁস ছাড়তে আয়া দেখি মাত বরে হাঁস সাইডা দিছে, হাঁস তো গেছে গা না খেয়েই। আর নিয়ে এলো ভিতরে থেকে ডিম বের করে করে হাতে নিয়ে ঘুরতেছে। দুই হাতে তো সবটি নিয়ে পারে না, এক একবার এক একটা হাতে নিতেছে, একটা থইতেছে। ভাঙবো তো, দাও আমার হাতে দাও, আমার হাতে দাও, ওইটাও দো। এই যে পড়ছে, নিয়ে হ আর কয়টা আছে, আর নাই দো, আর নাই, আর নাই, কয়টা পারছে তাহলে ডিম? চারটা পারছে। হ্যাঁ দাও ভাই, যদি মুনি সিদ্ধ করে দিমুনি দাও। না নাই না না, দাও দিব না, দাও দাও। তা হাঁস ছেড়ে দিছ, হাঁস ধরে নিয়ে আহ, হাঁস খাইয়া যায় নাই, না খেয়ে গেছে গা। দাও দাও, তো সকালবেলা উঠে ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে কইছি বাহিরে যে হাঁসগুলো ছাড়ি, আইসা দেখি মাত বরে হাঁস ছেড়ে দিছে। তো ওর হলো প্রত্যেক দিনের কাজ, দিলে মানে ওর মনেই থাকে সকালবেলা ঘুম থেকে উঠে যে হাঁস ছাড়তে হইব। এখন আবার আইসে এই যে এ কি হয়েছে, কেমনে করে নিলাই, নিলাই কেমনে করে, একটুর জন্য আপনাকে দেখাই বললাম না, তখন কেমন করলো। মানে ওই যে সাধু কাকা আছে না, সাধু কাকা এই জায়গায় আইসে ধনী দেয়, জয় দুর্গা মা কইয়া ধনী দেয়, হাত দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে দেয়। ও আবার দেখছে, ও দেখে দেখে শিখছে, তাই এই জায়গায় আইসে ওই দুই হাত উইজে উইজে দেখছে, দুই হাত উঁচা করে জ জ করতেছে, কথা তো কইতে পারে না, এই কারণে যেটুকু পারে ওইটুকুই। কেমনে কেমনে ওরে, নেই না নেই না, ওটা ওটা ফালে দাও, এই যে যে দেখে যাও, এই যে ঠাকুর দেখে যাও, আর দুর্গা ঠাকুর একদম শুকাই গেছে, তা আগে বানাইছে তো ওই কারণে শুকাই গেছে, পরে পূজার আগে আগে রং করা হইব। দেরি আছে, ওটা ফালে দাও, ফালে দাও, ওটা ফালে দাও, দুর্গা পূজার কথা জিজ্ঞাস করে, দুর্গা পূজার কথা জিজ্ঞাস করে, শনিবারে কি শ্রাবণী পূজে, পদ্মা পূজে, ফুটবল খেলতেছে, ইস রে। লিখন খেলতে দাও, আরে তো আমাদের এখানকার জল তো আস্তে আস্তে কমে যেতেছে, অনেক কমে গেছে জল, তো পুকুরের চারপাশের মাটি তো পড়ছে, তো জলটা আবার শুকাই গেলে তারপরে ভাবছি যে আবার কিছু মাটি কাইটে চারপাশ দিয়ে যতটুকু যতটুকু ভাঙছে ওইটুকু আর কি একটু ঠিক করতে হইব, তাছাড়া তো মাছ ছাড়া যাবো না। এই যে খালি ময়লা ধরে, এই যে ওইটা নাও, ওইটা নাও, এটা টেনে রাখো। কনে মাছ, এই যে নীলারে নিয়ে বাড়ি যাও,
জলে পড়ব, লিখন এদিকে আইহো না, তুমি এদিকে আইলে ও আইব। আসো আসো বাড়ি জায়গা। বাড়ি যাওগা, বাড়ি যাওগা, এই লিখন পড়তে বসো, যায় যাও, হাঁটাহাঁটি হয়েছে, ঘুম থেকে ওইটাই আটন লাগে, হ্যাঁ ঘুম থেকে ওইটা আগে পড়ন লাগে। নিলয় ঘোরাঘুরি করে বাড়িতে এসে পড়ছে, ওই পাশে আবার নিলয়ের বাবা গরুরে খাবার দিতেছে, নিলয়ও দিব, তাই না নিলয়, তুমি দিবা না? দাও গরুর দাও, একটা দাও, কত দিতে হয়, ফালাইতে ফালাইতে নিয়ে যাবো, দৌগা গরুর দৌগা, যাও কাম করা হিট পানছে। ছাগলের দিবেন সে পানা, লয় তুমি ছাগল দিতেছ, ছাগলের খাইতে দিতেছ, কি আরামের জায়গায় হয়ে রেছে রে, হ্যাঁ হ্যাঁ কই যাই, ওটা কি ওটা, ওটা বক্ত কাকা গো হাম্বু, ভক্ত কাকা গো হাম্বু, ওটা গুতা দিব, এ পড়ো এ পড়ো, আমাকে পাখি ডিরে খালি খাও, ইয়া বড়ই বানাবেন সে ডিম আর পারে না, পাখিটি ছাইরা দেওয়ার কথা আছে, মনের একটা ইচ্ছা আছে, ইচ্ছাটা যদি পুরো নয় তাহলে পাখিটি ছাইরা দেবো, কিন্তু পাখি ছাইরা দেওয়ার পরে উঠতে পারবো নাকি এটাই চিন্তা। মুরগির খাবার দিতে, এই যে মুরগির খাবার এই জায়গায় রাখা, কি করন যাব, আমাকে তো ছোট ঘর, এক ঘরে সবকিছু করা লাগে কাজ, এই কারণে সব জিনিস এক ঘরে করি, আলাদা আলাদা ঘর তো নাই, আলাদা আলাদা জিনিস সব রাখবো, পাঁচটা গুড়ো পারে আগে বারছি, একটা দুটো করে এখন পাঁচটাও পারে, আবার চারটা পাঁচটা আসি, ওই যে ডিম পারছে, ডিম নিয়ে আসতেছে, তো মুরগির জলটা দিয়ে আসি, আর গরু কি সুন্দর খাইতেছে দেখেন, আর গোয়াল ঘরটা অন্যরকম একটু ভরা ভরা লাগে, বাছরটা বড় হয়েছে তো
বড় হওয়ার কারণে মনে হয়েছে যে গোয়ালঘরটা একটু বড় বড় লাগতেছে, দেখে খুব ভালো লাগে। আর ওইটা তো কালারটা তো কালা সাদা কালার, আর আরও বড় হয়েছে। ওটাকে ভিটামিন খাওয়াইছি, ভিটামিন দিয়েছিল। পানা খাই না, কি স্বাদের জিনিস, কি স্বাদ করে যে খাই। ওরাই ভালো, যাই না দেবো সামনে, খেলে কাঁচা খেয়ে লইব। আমাকে মতো কষ্ট করে রান্না খান না কেন? আর আমরা তো মশলা দিয়ে রান্দে না খেলে আর কাজ হয় না। আর ওরা কাঁচা কোনো জিনিস ছাড়াই, মশলা ছাড়াই খেলায়, তাও কত স্বাদ মুখে দিল। এটাই গুতায় সেদিনকে আমি পানা দিবার গেছি, আমার বুকের মধ্যে একটা গুতা দিছে। তো ওই পাশে তো লিখনের বাবা কাজ করতেছে, আর এই পাশে আয়সা দিয়ে লিখন পড়তে হয়েছে। তো আমি এখন আর একটু পড়তে বসামো, মানে একটু দেখাই দিব। অঙ্ক টঙ্ক আছে, ইংলিশ আছে, ওগুলো একটু দেখে পড়ামো। এখন বাংলা পড়তেছে, আর নিলয় আবার বাহিরে, ওরেও ভাত খাওয়াইতে হইব। সকাল থেকে ঘুম থেকে উঠাই তো হাঁটাহাঁটি শুরু করে, হাঁটাহাঁটি এমন হাঁটাহাঁটি করতে করতে একদম যখন হয়রান হয়ে যায় তখন আসে দৌড়িয়ে আমার কাছে। তখন হ্যাঁ মাম মাম, খিদে লাগলেই কইব মাম, তারপরে জল খাইবার মন চলে কইব মাম, মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হইলেই খালি হ্যাঁ কইব মাম মাম মাম। তো যাই হোক, লিখন এই জায়গায় পড়তেছে, পড়ো পড়ো। তো আজকের ভিডিও আর বড় করবো না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। পড়ো।